গুরুদাসপুরের 50 সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে চলতি সপ্তাহের রবিবার সকালে শিশু ওমাইজাকে নিয়ে আসেন মা তাসলিমা শারমিন। এ সময় শিশুটির মা স্বাস্থ্যকর্মীকে নিয়মানুযায়ী দ্বিতীয় ডোজ দেওয়ার কথা বলেন। এ সময় তিনি তার কথা কর্ণপাত না করে নিজের ইচ্ছে মতো আইপিভি ও পিসিবি টিকা দেন, যেখানে শিশুর 43 দিন হলে দ্বিতীয় ডোজ হিসেবে আইসিবি ও পেন্টা এক ও পিসিবি দেওয়ার নিয়ম রয়েছে। এ ঘটনার পর শিশুর মা অভিযোগ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বাস্থ্যকর্মী। এ সময় মেডিকেল টেকনোলজিস্ট রনি স্থানীয় সাংবাদিকদের অশোভনীয় আচরণ করেন। ভুক্তভোগী শিশুটির মা জানান, টিকা কেন্দ্রে স্বাস্থ্যকর্মীকে তার শিশুকে দ্বিতীয় ডোজ টিকা পায়ে দেওয়ার কথা বারবার বলা সত্ত্বেও তিনি একটি হাতে অপরটি পায়ে দেন। হাতের টিকা আমার মেয়ে পাবে না, ওনারা ভুল দিয়েছে, দেওয়ার পরে ওনারা এখন আমাকেই উল্টা বলতেছে। আমি নাকি এই কার্ড আর একটা নিয়ে দেখাইছিলাম, এখন আর তাহলে কি হসপিটাল কর্তৃপক্ষ দুইটা করে কার্ড দেয় বাচ্চার মাকে? ভুক্তভোগীর স্বজনরা জানান, এই ভুল কেন করা হলো জানতে চাইলে তাদের উল্টো প্রশ্ন করেন স্বাস্থ্যকর্মী আব্দুল মজিদ। একটা ভুল করছে, সেই ভুলের প্রতিকার মানে জিজ্ঞেস করবো, উনি বলতেছে যে আমার কোয়ালিফিকেশন কি? স্বাস্থ্যকর্মী আব্দুল মজিদ জানান, ভুলবশত অন্য ডোজ দেয়া হয়েছে, এতে শিশুর কোনো ক্ষতি হবে না। পেন্টা সেকেন্ড ডোজ পাইট দ্বিতীয় ডোজ আর কি, ভুলবশত কারণে তাকে আইপিবি সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে এবং এটা ইনভ্যালিড ডোজ হিসেবে গণ্য হয়, এতে বাচ্চার কোনো প্রবলেম হবে না। স্বাস্থ্যসেবা নিতে আসা এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু প্রতিকার চেয়েছেন। বাচ্চার সাথে যেটা করলো এটা আসলে ভুল, এই বাচ্চাদের একটা ক্ষতি হয়ে যায়, এর দায়ভার হাসপাতাল নেবে বলছে, কিন্তু মারা যাওয়ার পরে দায়ভার দিয়ে কি করবো আমরা? স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জানান, শিশুকে দ্বিতীয় ডোজ ভুলক্রমে দেয়া হয়েছে, এতে শিশুটির কোনো ক্ষতি হবে না বলেও জানান তিনি। আইপিভি সেকেন্ড ডোজ ভুলক্রমে দেওয়া হয়েছে, এটা পাওয়ার কথা ছিল 8 সপ্তাহ পরে, আমাদের টিকাদানকারী যেটা 4 সপ্তাহে দেয় এটা ইনভ্যালিড ডোজ হিসেবে গণ্য হবে এবং পরবর্তী টাইম পাওয়ার সাথে সে আবার আইপিভি সেকেন্ড ডোজ পাবে। শিশুর মাকে ক্ষতির বিষয়ে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।